পৃথিবীতে যত মানুষ এসছে সবার লিডার হবেন তিনি, হি ইজ দ্য লিডার। অনেক লিডার আছে আমাদের সামনে, ভবিষ্যৎ লিডার, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। লিডার ইজ সামওয়ান হু নোজ দ্য ওয়ে, শোজ দ্য ওয়ে এন্ড গোজ দ্য ওয়ে। নেতা হচ্ছে সে জানে কোন রাস্তায় সে চলবে এবং সে অন্যকে রাস্তা দেখাতে পারে এবং সবাইকে নিয়ে ওই রাস্তায় চলে, হি ইজ দ্য লিডার। নেতাকে বক্তব্য করতে জানতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, উতিতু জাওামিউল কালিম, আল্লাহ তাআলা আমাকে জাওামিউল কালিম দিয়েছে। জাওামিউল কালিম মানে কি? তিনি বলতেন কম, এটার অর্থ বেশি। কথা বলতেন এক দুই শব্দের, কিন্তু এটার যে দোতনা, এটার যে আবেদন, এটা মানুষের হৃদয়ে অনেক বড়, অনেক বেশি। সুবহানাল্লাহ। উতিতু জাওামিউল কালিম, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ইউনিকনেস, আর কাউকে আল্লাহ এটা দেননি। যা বলতেন কনসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং, ভেরি প্রিসাইজ এন্ড ক্লিয়ার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সালাওয়াতুকুম কাসীরা, কিয়ামতের আগে তোমাদের বক্তব্য লম্বা হয়ে যাবে, নামাজ খাটো হয়ে যাবে। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. صدق الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. NTV দর্শক ফোরাম মালয়েশিয়ার আয়োজনে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আম্পাং এলাকায় অবস্থিত হোটেল ইন্টারকন্টিনেন্টালের কনফারেন্স রুমে আজকের এই সিরাত সন্ধ্যা 2024-এ যারা আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযা আল-লিকা আত-তাইয়িব আল-মুবারাক। আমরা শুরুতেই আল্লাহ রাব্বুল ইজ্জাল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন। আমরা পড়ি আলহামদুলিল্লাহ, অসংখ্য লাখ কোটি অযুত লক্ষ নিযুত কোটি দুরুদ এবং সালাম বিশ্বনবী ইসলামের প্রতি, যিনি আজীবন আমাদেরকে টু দ্য রাইট সেন্স অফ ডাইরেকশন, সঠিক পথের দিশা, আলোর দিশা দেখাবার জন্য চেষ্টা করে গিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমি শুরুতেই সবাইকে আবারও ফর্মালি থ্যাংকস জানাই, ধন্যবাদ জানাই যে আপনারা অনেক ব্যস্ত মানুষ, আর রবিবারে এটা একটা বিজনেস আওয়ার, বিজনেস টাইম মালয়েশিয়াতে, আর অনেককেই তো চিনি আমি, তো প্রায় এক যুগ এখানে, সবাই সবাইকে চিনি, সব ব্যবসায়ীরা আসছে এখানে মাশাআল্লাহ। তো আপনাদের যে ব্যবসা ব্যস্ততা এগুলোকে পেছনে রেখে আজকের এই সিরাত সন্ধ্যায় আপনারা একত্রিত হয়েছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি। যে টপিকটি নিয়ে আমি কথা বলতে চাই সেটি হচ্ছে প্রিয় নবীজির স্বতন্ত্র বৈশিষ্ট্য অথবা প্রফিটিক ইউনিক ফিচার্স। আল্লাহ তাআলা বিশ্বনবী ইসলামকে কিছু অনন্য বৈশিষ্ট্য দিয়েছিলেন, স্বতন্ত্র বৈশিষ্ট্য, যেটা আর অন্য কোনো নবীকে দেননি, শুধু আমাদের পেয়ারা হাবিবই পেয়েছিলেন এই বৈশিষ্ট্যগুলো, উনি ছাড়া পৃথিবীর দ্বিতীয় কেউ এই বৈশিষ্ট্যের অধিকারী হতে পারেনি। এই অনন্য বৈশিষ্ট্য কি? সে সমস্ত স্বতন্ত্র বৈশিষ্ট্য যেগুলো দিয়ে আল্লাহ তাআলা বিশ্বনবী ইসলামকে ধন্য করেছেন, এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আজকে আমরা জানবার চেষ্টা করি কিভাবে আমাদের নবী ইউনিক, সাম ডিস্টিংটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই টপিকের উপর আমরা কিছু কথা শুনব ইনশাআল্লাহ। আমরা যদি একটু পেছন থেকে শুরু করি, ব্যাক টু দ্য হিস্ট্রি, তাহলে দেখবো এই যে বিশ্বনবী ইসলাম 570 খ্রিস্টাব্দে আবদুল্লাহ এবং আমেনা ওনাদের ঘর উজাড় করে আলোকিত করে পৃথিবীতে শুভাগমন করেছিলেন, এ ধরার বুকে ওনার শুভাগমনের 2000 বছর আগে সাইয়েদান ইব্রাহিম আলাইহিসসালাম ওনার আগমনের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিলেন। উই হ্যাভ টু কানেক্ট দ্য ডটস, হিস্ট্রি বুঝতে হলে আপনাকে ডটগুলো একটু কানেক্ট করে নিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ধরার বুকে শুভাগমনের 2000 বছর আগে মক্কার ধুধুমরু প্রান্তরে আল্লাহর খালিল ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন। সে দোয়াটি দিয়েই আমি শুরু করেছি। সুরাতুল বাকারার 129 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই দোয়াটি, সাইয়েদান ইব্রাহিম ইসলামের দোয়াটি হুবহু কোট করেছেন। তিনি দোয়া করেছেন, রব্বানা ওবাআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আমাদের রব, এই জনপদে তাদের মধ্য থেকে আপনি একজন রাসূল পাঠান, যিনি তাদেরকে আপনার আয়াত তেলাওয়াত করে শোনাবে, আপনার কিতাব শিক্ষা দিবে, প্রজ্ঞা শিক্ষা দিবে এবং তাদেরকে শুদ্ধাচারী বানাবে। এই দোয়াটা সাইয়েদান ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন, আর এই দোয়ার বদৌলতে প্রায় 2000 বছর পরে ধরার বুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। সুবহানাল্লাহ বিহামদিহি।
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বলতেন আনা দাআওয়াতু আবি ইব্রাহিম আমি আমার পিতা আদি পিতা ইব্রাহিমের দুয়ার ফসল আমার পিতা আমার জন্য দোয়া করেছিলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান ছিল ইসহাক এবং ইসমাঈল আলাইহিস সালাম আই রিপিট আমি আবার বলি একদিকে ইসহাক আরেকদিকে ইসমাঈল আমার সাথে সাথে বলেন একদিকে আরেকদিকে দুই সন্তান তো এই যে ইসহাকের যে লিনিয়েজ বা চ্যানেল পৃথিবীর সব নবী এই চ্যানেলে এসেছে সেদিন ইসমাঈলের লিনিয়েজ বা চ্যানেলে কোন নবী আসেনি হাজার হাজার নবী শত শত নবী সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের পরে যারাই এসেছে সবাই ইসহাকের চ্যানেলে এসেছে ইসমাঈল ইসলামের চ্যানেলে কোনো নবী নেই এবং পৃথিবীর সব নবীরা ওনাদের উম্মতের কাছে বলতেন যে এই যে নবী আসার ধারাবাহিকতায় সর্বশেষ একজন নবী আসবেন তিনি হবেন সবার সেরা সবার সেরা নবী হবেন তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান একদিকে ইসহাক আরেকদিকে ইসমাঈল নবী এসেছে কি ইসমাঈলের চ্যানেলে না ইসহাকের চ্যানেলে ইসহাকের চ্যানেল হাজার হাজার প্রফেট কেম টু দিস চ্যানেল এই চ্যানেলে এসেছে এবং তারা সবাই বলতো সর্বশেষ যিনি আসবে তিনি হবেন সবার সেরা ফলে এই জেনারেশনগুলোতে তাদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা হয়ে গিয়েছিল যে সর্বশেষ নবীটা যে আসবে উনিও এই চ্যানেলেই আসবে যে তারা দেখতে পাচ্ছেন হিস্ট্রিক্যালি এই চ্যানেলে ইসমাঈলের চ্যানেলে কোনো নবী নাই নবী ছাড়া একটা চ্যানেল সব নবী আসছে ইসহাক আলাইহিস সালামের চ্যানেলে ফলে তাদের একটা ধারণা ছিল সর্বশেষ সর্বসেরা যে নবী উনিও আসবেন এদিক দিয়ে কিন্তু আল্লাহ তাআলা তাদের ধারণাকে নস্যাৎ করে দিয়ে সর্বশেষ নবীকে ইসহাকের চ্যানেলে পাঠান নাই সর্বশেষ নবী আখিরি নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের চ্যানেলে পাঠিয়ে দিয়েছেন দেখছেন চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বানি ইসরাইল টু বানি ইসমাঈল সাইয়েদান ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম ইসহাক ইসহাকের ছেলের নাম ইয়াকুব ইয়াকুব আলাইহিস সালামের একটা উপাধি হচ্ছে ইসরাইল ইসরাইল মানে হচ্ছে আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা ফলে উনার যত ডিসেন্ডেন্ট সন্তান তারা সবাই হচ্ছে বানি ইসরাইল ইসরাইলের বংশধর তো সব নবীকে আল্লাহ এখানে পাঠালেও শেষ নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন ইসমাঈলের চ্যানেলে তার মানে বিশ্বনবী বনি ইসরাইল নন বিশ্বনবী হচ্ছেন বনি ইসমাঈল ইসমাঈলের চ্যানেলে এসেছে আলহামদুলিল্লাহ বলেন তাহলে লিঙ্ক আপটা বুঝতে পেরেছেন তো না কিভাবে বিশ্ব নবী ইসলাম আসলেন রাসূল ইসলাম প্রায় এভাবে বলতেন যে আনা দাওয়াতু আবি ইব্রাহিম আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল তিনি দোয়া করেছিলেন মক্কার দুধু প্রান্তরে যে আল্লাহ এই জনপদে একজন নবী দিও ওনার দোয়ার দুই হাজার বছর পরে আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেছেন আমরা তো তাহাজ্জুদের সময় দোয়া করে এরপরের দিন হুজুরের কাছে মাসালার জন্য যাই হুজুর দোয়া তো কবুল হয় না এত দোয়া করলাম আল্লাহ তো শুনে নাই এক মাস দোয়া করে অস্থির হয়ে যায় এরপর অনেকে বলে হুজুর কাবার গিলাফটা ধরে দোয়া করেছে কই কিছু তো পাইলাম না দেখেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন সেই কবে তার দুই হাজার বছর পরে আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করেছেন তো দোয়া যদি কবুল না হয় অস্থির হওয়া যাবে আওয়াজ করে বলেন অস্থির হবেন আপনারা না অস্থির হওয়া যাবে না ভরসা রাখুন আল্লাহর উপর তো বিষ্ণু বলতেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল আবার বলতেন বিশারাতু আখি ঈসা আমি আমার ভাই ঈসার সুসংবাদের ফসল মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমিডিয়েট আগের যে নবী ঈসা আলাইহিস সালাম উনি এসেই বলে দিয়েছিলেন যে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ আমার পরে এক নবী আসবে তার নাম হবে আহমদ তাহলে দেখেন বিশ্ব নবী যে আসতেছে এটা অ্যানাউন্সমেন্টের জন্য আল্লাহ একজন নবী পাঠিয়ে দিয়েছে হি ইজ কামিং বিশ্বনবীর স্টেটাস বুঝতে পারছেন হি ইজ কামিং উনি আসতেছেন এটা বলার জন্য আল্লাহ একজন নবী পাঠিয়ে দিয়েছেন জেসাস ক্রাইস্টকে ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন বিশারাতু ঈসা আমি ঈসার সুসংবাদের পত্র আবার বলতেন ওয়া রুইয়া উম্মি আমিনা আমি আমার মা আমিনার স্বপ্নের ফসল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা যখন কনসিভ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেটে তিনি মাঝে মাঝে স্বপ্নে দেখতেন যে ওনার পেট থেকে একটা আলো বের হয়ে পারস্য সিরিয়ার প্রাসাদগুলোর মধ্যে ঝলকানি দিচ্ছে নূর আদাআত মিনহু কুসুর আশ্যাম শাম দেশের প্রাসাদগুলোকে আলোর ঝলকানি দিচ্ছে এটা হচ্ছে একটা আলাম যে বিশ্ব ঈসা ইসলামের শিক্ষা ওনার ডমিনেশন গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে সুবহানাল্লাহ বিহামদিহি
তাহলে আমরা হিস্ট্রিটাকে কানেক্ট করে নিলাম। বিষ্ণুই বলতেন আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল, ঈসা আলাইহিস সালামের সুসংবাদের ফসল, আমার মা আমিনার স্বপ্নের ফসল। এবার সামনের দিকে যাই, কি কি স্বতন্ত্র বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ তাআলা বিষ্ণু সেশনকে পৃথিবীতে পাঠিয়েছেন। প্রিয় ভাইরা, কোরআনে অনেক নবীর কথা আল্লাহ তাআলা বলেছেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন নবীদেরকে আল্লাহ তাআলা নাম ধরে ডাক দিয়েছেন। কি ধরে? যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ নাম ধরে ডাক দিয়েছেন, ইয়া আদম, হে আদম, ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ, হে আদম তুমি আর তোমার বউ জান্নাতে থাকো, হে আদম, হে আদম ডাক দিয়েছেন না? কথা বুঝতেছেন? আচ্ছা, মূসা আলাইহিস সালামকে আল্লাহ নাম ধরে ডেকেছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, এই মূসা হাতে কি, নাম ধরে ডেকেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নাম ধরে ডেকেছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম বলে আমি তোমাকে ডাকলাম। বিষ্ণু ঈসা ইসলামকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন, কোরআনের কোথাও অন্য নবীদের মতো আল্লাহ তাআলা বিষ্ণু নবীর নাম ধরে ডাকেন। যখনই ডেকেছেন বলেছেন ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী। যখনই অ্যাড্রেস করেছেন বলেছেন ইয়া আইয়ুহার রসুল, হে সম্মানিত রসুল। সুবহানাল্লাহ, বলেন চার জায়গায় বিষ্ণু ঈসা ইসলামের নাম এসেছে কোরআনে, মোহাম্মদ নামে, আর এক জায়গায় আহমদ। এই চার জায়গায় মোহাম্মদ যে উল্লেখিত হয়েছে, একটি জায়গায়ও নাম ধরে ডাকেন নাই, বরং ওনার রিসালাত, ওনার নবুয়াতের বর্ণনা দিয়েছেন। যেমন মোহাম্মদুর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল, এটা একটা কোরআনের আয়াত, এখানে নাম ধরে ডাকছে। মোহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল, এখানে কি নাম ধরে ডাকা হয়েছে? না। ওমা মোহাম্মদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, মোহাম্মদ রাসূল ছাড়া কেউ কেউ নন, তার আগে এরকম অনেক রাসূল পৃথিবী থেকে চলে গিয়েছে, এ আয়াতে নাম ধরে ডাকছে? না। চারবার মোহাম্মদ শব্দটা কোরআনে উল্লেখিত হয়েছে, একবারও নাম ধরে ডাকেনি। সুবহানাল্লাহ, পড়েন। আর একবার উল্লেখিত হয়েছে আহমদ, যেটা ঈসা আলাইহিস সালামের ভাষা, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে এক নবী আসবে তার নাম হবে আহমদ। তাহলে দেখেন বিষ্ণু ঈসা ইসলামকে আল্লাহ তাআলা এত সমীহ করেছেন, এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, যে কোরআনে কোথাও অন্য নবীদের মতো আল্লাহ তাআলা বিষ্ণুবীর নাম ধরে ডাকেন নাই। যখনই ডেকেছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, হে সম্মানিত রাসূল, হে সম্মানিত নবী, আলহামদুলিল্লাহ বলেন। এরপর বিষ্ণু ঈসা ইসলাম বলতেন আনা সাইয়্যিদু উলদি আদম, আমি হচ্ছি আদম আলাইহিস সালামের যত সন্তান পৃথিবীতে আসবে সবার লিডার। সুবহানাল্লাহ, বলবেন না? আনা সাইয়্যিদু উলদি আদম, আমি আদম আলাইহিস সালামের যত সন্তান আসবে, আম দ্য লিডার অফ দ্য অল সন্স অফ আদম, আদমের সব সন্তানের লিডার হব আমি পৃথিবীতে, তিনি লিডার। এবং বিষ্ণুই বলেন আল্লাহ তাআলা যখন সব কিছু সৃষ্টি করলেন, পুরো খালকে যখন সৃষ্টি করলেন, দুইটা ভাগ করলেন, ভালো আর খারাপ, আমি মোহাম্মদ ইসলামকে আল্লাহ তাআলা ভালোর মধ্যে ঢুকায় দিলেন। এই ভালো মানুষগুলোর মধ্যে থেকে আল্লাহ অনেকগুলো গোত্র নির্বাচিত করলেন, আমাকে সবচেয়ে শ্রেষ্ঠ গোত্রে ঢুকায় দিলেন। এই গোত্রগুলোর মধ্যে অনেকগুলো বাড়ি আছে, সবচেয়ে শ্রেষ্ঠ বাড়িতে আল্লাহ তাআলা আমাকে ঢুকায় দিলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেক বর্ণনা এসছে যে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামের বংশধরদের মধ্য থেকে কেনানাকে সিলেক্ট করেছেন, কেনানার মধ্য থেকে আল্লাহ কুরাইশকে সিলেক্ট করেছেন, কুরাইশের মধ্য থেকে আল্লাহ তাআলা বনু হাশিমকে সিলেক্ট করেছেন। বিষ্ণু ইসলাম কিন্তু হাশিমি খানদানের, কুরাইশের মধ্য থেকে তিনি বনু হাশিমকে সিলেক্ট করেছেন, আর বনু হাশিমের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাকে সিলেক্ট করেছেন। সুবহানাল্লাহ, বিহামদিহি। এবং তিনি বলতেন ওয়া আনা হামিলু লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাতি ওয়া তাহতাহু আদম, কিয়ামতের দিন আমি প্রশংসার পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকব কিয়ামতের ময়দানে, আর ওই পতাকার নিচে স্বয়ং আদম আলাইহিস সালাম থাকবে, ওনার হাতে থাকবে প্রশংসার পতাকা। প্রিয় ভাই, তাহলে এক নম্বর পেয়ে গেলাম, ওনার অনন্য বৈশিষ্ট্য হচ্ছে উনি সাইয়্যিদু উলদি আদম, পৃথিবীতে যত মানুষ এসছে সবার লিডার হবেন তিনি, হি ইজ দ্য লিডার। তিনি কি? সবাই বলুন, তিনি কি? আচ্ছা, লিডারের কাজ কি বলেন তো? অনেক লিডার আছে আমাদের সামনে, ভবিষ্যৎ লিডার, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। লিডার ইজ সামওয়ান হু নোজ দ্য ওয়ে, শোজ দ্য ওয়ে অ্যান্ড গোজ দ্য ওয়ে। নেতা হচ্ছে সে জানে কোন রাস্তায় সে চলবে এবং সে অন্যকে রাস্তা দেখাতে পারে এবং সবাইকে নিয়ে ওই রাস্তায় চলে, হি ইজ দ্য লিডার। আচ্ছা, লিডার যদি কথা বলতে না পারে, এটা লিডার, এ নেতা, এটা কি? সে লিডার হতে পারবে না। নেতাকে বক্তব্য করতে জানতে হয়, স্পষ্ট ভাষায় কথা বলতে জানতে হয়, ঠিক কিনা বলেন?
আমরা যদি দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোয়ালিটি ছিল কিনা, বক্তব্য দেওয়ার পারঙ্গমতা ছিল কিনা ওনার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, উতিতু জাওামিউল কালিম, আল্লাহ তাআলা আমাকে জাওামিউল কালিম দিয়েছে। জাওামিউল কালিম মানে কি? তিনি বলতেন কম, এটার অর্থ বেশি। কথা বলতেন এক দুই শব্দের, কিন্তু এটার যে দোতনা, এটার যে আবেদন, এটা মানুষের হৃদয়ে অনেক বড়, অনেক বেশি। সুবহানাল্লাহ। সে 1500 বছর আগে বলে গিয়েছেন, আজও আমরা শুনে অবাক হই, ঠিক কিনা বলেন? উতিতু জাওামিউল কালিম, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ইউনিকনেস, আর কাউকে আল্লাহ এটা দেননি। অল্প বলতেন, মানুষের হৃদয়ে টাচ করে ফেলতেন। সুবহানাল্লাহ। তিনি ছিলেন সর্বমর্ম বাচনভঙ্গির অধিকারী, যা বলতেন কনসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং। শব্দে এটা ছোট কম, কিন্তু ভেরি কম্প্রিহেন্সিভ, বোঝায় ব্যাখ্যা এক্সপ্লেনেশন এটার অনেক বেশি। ভেরি প্রিসাইজ এন্ড ক্লিয়ার, যা বলতেন প্রিসাইজ এন্ড ক্লিয়ার। কতটা প্রিসাইজ এন্ড ক্লিয়ার, আম্মা জান আয়েশা বলেন, ওনার স্ত্রী কি বলেন, আমাদের আম্মা জান শোনেন, তিনি বলতেন লাও আদ্দাহু লাআদু লাআহসাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত প্রিসাইজ এন্ড ক্লিয়ার বক্তব্য দিতেন, কেউ যদি গুনতে চাইতো দেখি কয়টা বাক্য বলছে, গুনা যেত। কেউ যদি গুনতে চাইতেন এখানে কয়টা শব্দ ছিল, তাও গুনা যেত। ওনার বক্তব্যে কয়টা বাক্য, কয়টা শব্দ, এটা গুনা যেত, কারণ ছোট বক্তব্য দিতেন। আমরা তো লম্বা চড়া বক্তব্য না দিলে হয় না, অল্পতে শেষ করলে বলে হুজুর কি বললেন, ওয়াজ তো করলেন না। অল্পতে শেষ করলে বলে মন ভরে নাই, আর একটু বলেন। হ্যাঁ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আলামত হচ্ছে খুতবাকুম তবীলা ওয়া সালাওয়াতুকুম কসীরা, কিয়ামতের আগে তোমাদের বক্তব্য লম্বা হয়ে যাবে, নামাজ খাটো হয়ে যাবে। হ্যাঁ, নামাজ খাটো, বক্তব্য লম্বা না, বক্তব্য হইতে হবে ভেরি প্রিসাইজ এন্ড ক্লিয়ার। তাহলে আম্মা জান আয়েশা বলেন এত সুন্দর প্রিসাইজ এন্ড ক্লিয়ার বক্তব্য দিতেন, গুনতে চাইলে গুনা যেত, কি কি বলেছেন, সুবহানাল্লাহ বলি সবাই। আবার তিনি বলতেন ইয়া তাকাল্লামু বিকালামিন বাইয়িন ফাসল, খুব সুস্পষ্ট কথা বলতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া তাহাফফাযুহু মান জালাসা ইলাইহি, এত স্পষ্ট আশেপাশে যারা শুনতো সহজে মুখস্থ করে ফেলতে পারত। যে সাহাবারা এত হাদিস বর্ণনা করেছে কিভাবে, কারণ ভেরি প্রিসাইজ এন্ড ক্লিয়ার, শুনলেই মুখস্থ হয়ে যায়। আমরা নবীর এত হাদিস বলতে পারি কিভাবে, ভেরি প্রিসাইজ এন্ড ক্লিয়ার, কারো কথা তো মনে থাকে না, ওনার কথা মনে থাকে কি করে, ভেরি প্রিসাইজ এন্ড ক্লিয়ার, শুনলে মনে রাখা যায়। আবার গুরুত্বপূর্ণ কথা তিনবার বলতেন, কয়বার? তিনবার। একবার তিনি বলতেছেন তাকওয়া হা হুনা হা হুনা হা হুনা, তাকওয়া আছে এখানে এখানে এখানে, আমরা তো তাকওয়া বানায় ফেলছি, এখানে তাকওয়া বানায় ফেলছি, জুব্বার ভেতরে, এই টুপির ভেতরে, তসবির ভেতরে বানায় ফেলছি তাকওয়া, তাই না? কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন, তিনি বলেন আর তাকওয়া হা হুনা, তাকওয়া থাকে কোথায়, হৃদয়ে। ওয়া ইউশিরু ইলা সদরিহি সালাসা মাররাত, তিনবার ইঙ্গিত করেছেন, হ্যাঁ দাড়ি টুপি জুব্বা তসবি অনেক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ইসলামের, কিন্তু আসল তাকওয়া থাকে কোথায়, হৃদয়। তাহলে এটা গুরুত্বপূর্ণ কথা, তিনবার ইঙ্গিত করেছেন, কয়বার? তাহলে এটা হচ্ছে বিশ্বনবী ইসলামের একটা ইউনিকনেস, কথা বলতেন কম, এটার দোতনা, এটার আবেদন মানুষের হৃদয়ে ছাপিয়ে যেত। উতিতু জাওামিউল কালিম, বিষ্ণু বলেন আল্লাহ তাআলা আমাকে জাওামিউল কালিম দিয়েছে, আমি বলি কম কিন্তু এটার মিনিং অনেক স্ট্রং। বিশ্বনবী ইসলাম আবার বলেছেন যে নুসিরতু বিররুবি মাসিরাতা শাহাব, আল্লাহ তাআলা আমাকে ভয় দিয়ে সাহায্য করেছেন, কি দিয়ে, ভয় দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে থাকতেন তার ডানে বায়ে সামনে পেছনে এক মাসের ডিস্টেন্সের ভেতরে যদি কোনো শত্রু থাকতো রাসূলের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে ওর অন্তরে ধুকধুকানি শুরু হয়ে যেত, ত্রাসের কম্পন শুরু হয়ে যেত। এক মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে পৌঁছতে লাগবে কয় মাস, এত দূরে থাকতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো শত্রু যদি থাকতো ডানে বায়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে তাদের হৃদয়ে ত্রাসের কম্পন শুরু হতো। সুবহানাল্লাহ বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইউনিকনেস, আল্লাহ কাউকে দেননি। ওনার আরেকটা ইউনিকনেস হচ্ছে উনি খাতামুন নবিগিন, সর্বশেষ নবী। আওয়াজ করে বলুন, বিশ্ব নবীর পরে আর কোন নবী আসবে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিগিন, ইজ দ্য লাস্ট মেসেঞ্জার। ওনাকে ছাড়া নবুয়তি পূর্ণতা পায় না। সব নবীকে দিয়ে যদি ধরেন প্রত্যেকটা নবীকে আমরা একটা মুক্তোর দানার সাথে তুলনা করি, মুক্তোর দানা, এটা দিয়ে একটা মালা বানানো হবে, সেক্ষেত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ মুক্তোর দানা, যেটা না লাগালে মালাটাই হয় না। প্রত্যেক নবী যদি একটা মুক্তোর দানা হয়, এটা দিয়ে যদি একটা মালা গাঁথি আমরা, সর্বশেষ মুক্তোর দানাটা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এটা ছাড়া মালা পূর্ণতা পায় না ওনার মাধ্যমে দ্য ডোর অফ প্রফেসি ইজ ক্লোজড আর কোনো নবী আসবে না তিনি বলতেন লা নাবিয়্যা বাদি ওয়া লা রাসূল আমার পরে কোনো নবীও নাই কোনো রাসূলও নাই তবে লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমার আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে আমার উমরের সেই যোগ্যতা আছে এখন যদি কেউ দাবি করে আমি নবী কি করবেন সহি মুসলিমের বর্ণায় খুব চমৎকার একটা উপমা বিষ্ণু ইসলাম দিয়েছেন সেটা বলেছেন আমার আর আমার আগের নবীদের দৃষ্টান্ত হচ্ছে এরকম একটা প্রাসাদের ন্যায় খুব চমৎকার একটা লোক একটা প্রাসাদ বানিয়েছে এত চমৎকার চোখ ধাঁধানো আই ক্যাচিং যেই এই প্রাসাদটা দেখে সবাই অবাক হয় এত সুন্দর প্রাসাদ এই প্রাসাদে খুদ ধরার মতো কিছু নাই একটা জায়গা ছাড়া সেটা হচ্ছে প্রাসাদের কোনো একটা দেয়ালে গাঁথুনিতে একটা ইট দেয়া হয় না সামহাউ মিসিং একটা ইটের টুকরা মিসিং ফলে বাইরে থেকে ঠান্ডা বাতাস ঢুকে একটু অসুন্দর লাগে সবাই প্রাসাদটা ভিজিট করে বলে এত সুন্দর প্রাসাদ কোনো ভুল হয় না শুধু একটা জায়গায় ছাড়া এই একটা ইট পড়ে না এখানে এটা দিলে পুরো প্রাসাদটা পূর্ণ হয়ে যেত ইটকে আরবিতে বলে লাবিনা বিষ্ণু ইসলাম বলেন আনাল লাবিনা আমি হচ্ছি সেই নবুয়তির প্রাসাদের ইট আমাকে না দিয়ে নবুয়তের প্রাসাদই পূর্ণতা পায় না আনাল লাবিনা ওইখানে আমাকে সেট করে দিলেই নবুয়তের প্রাসাদ পূর্ণতা পেয়ে যায় আল্লাহ আকবার বলেন তিনি সবার জন্য নবী হয়ে এসেছেন সবার জন্য অন্য কোন নবীর ক্ষেত্রে এটা প্রযোজ্য না আদম আলাইহিসসালাম সবার জন্য নবী হয়ে আসছেন সবাই বলুন ইব্রাহিম আলাইহিসসালাম সবার নবী মূসা আলাইহিসসালাম সবার নবী বিষ্ণু আলাইহিসসালাম তিনি সবার নবী আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা নবী হে গোটা মানব মণ্ডলীর জন্য আমি আপনাকে রাসূল করে প্রেরণ করেছি আপনি জান্নাতের সুসংবাদ দিবেন জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করবেন তাহলে মেসেঞ্জার ফর এন্টায়ার ম্যানকাইন্ড ওনার নবুয়তের কোনো বাউন্ডারি নাই আছে আওয়াজ করে বলুন আছে বনী ইসরায়েলের অনেক নবীর এমন ছিল এদিকে এক নবী উনি আবার অন্য জায়গায় দাওয়াত দিতে পারবেন উনি এখানেই দিবেন আবার পাশের আরেক লোকেশনে আল্লাহ আরেক নবী পাঠাইছেন ওনার কাজ ওইখানে তাহলে এই নবীর এক বাউন্ডারি ওই নবীর কোরআনে এই কথা এসছে যেমন ইব্রাহিম আলাইহিসসালাম লুত আলাইহিসসালাম চাচা ভাতিজা সমসাময়িক নবী ইব্রাহিম ইসলামের একটা জায়গা ছিল দাওয়াত দেওয়ার আর পাশে জর্ডানে লুত আলাইহিসসালামের একটা দাওয়াতি এরিয়া ছিল তার মানে এক একজনের লোকেশন বা বাউন্ডারি আলাদা বিষ্ণু ইসলামের তো এরকম বাউন্ডারি আছে না আছে আছে ফর দ্য এন্টায়ার গ্লোব সবার জন্য তিনি সাদা মানুষেরও নবী কালো মানুষেরও নবী তিনি আরবদেরও নবী অনারবদেরও নবী নারীর জন্য নবী পুরুষের জন্য শিশুর জন্য বৃদ্ধের জন্য বিকলাঙ্গের জন্য সবার জন্য তাকে রাসূল করে প্রেরণ করেছে কে তাহলে সবার জন্য তিনি নবী মানুষের জন্য ফর দ্য ম্যানকাইন্ড ফর দ্য জিনকাইন্ড ফর দ্য অ্যানিমাল কাইন্ড সবার জন্য তিনি রাসূল হয়ে পৃথিবীতে প্রেরিত হয়েছেন আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স নবী গোটা বিশ্বের সবার জন্য আপনাকে আমি রহমত করে প্রেরণ করেছি সবার জন্য মাছের জন্য গাছের জন্য পাহাড়ের জন্য তিনি শুধু আমাদেরই নবী নন সবার নবী তিনি এমনকি পশু পাখিও বিষ্ণু ইসলামকে দেখে চিনতে পারত একবার এক ইহুদিদের একবার এক আনসারি সাহাবির খেজুর বাগানে বিষ্ণু ইসলাম ঢুকলেন এক উঁট এসে কাঁদতে লাগলো বিষ্ণু ইসলামের কাছে বিষ্ণু নবী আদর করে দিলেন কানে কানে কি জন্য বললো বিষ্ণু ইসলাম সাহাবাদের বললেন তোমরা জানো সে কি বলেছে সে বলেছে যে তার মনিব তাকে দিয়ে কাজ করায় অনেক কিন্তু খাবার দেয় না বিষ্ণু ইসলামকে সে চিনতে পেরেছে বিষ্ণু ইসলামের কাছে এসে অভিযোগ দিয়েছে এবং তিনি যখন নবী হবেন হবেন ভাব ছয় মাস আগ দিয়ে নবী হওয়ার আগে দিয়ে কিছু কিছু ঘটনা ঘটত তো বিষ্ণু ইসলাম বলেন আমি প্রায় যখন মক্কার উপত্যকার পাশ দিয়ে যেতাম বিভিন্ন পাথরের মধ্যে থেকে আমি আওয়াজ শুনতাম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ মদিনায় অবস্থানরত অবস্থায় বিষ্ণু ইসলাম বলেছেন যে এখন যদি আবার মক্কায় যেতে পারতাম তোমাদেরকে পাথরটা দেখাতে পারতাম আমি পাহাড়ের পাশ দিয়ে যখন যেতাম পাথর থেকে আওয়াজ আসতো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ তার মানে পাথর নবীকে চিনতো কি চিনতো না বলেন বলেন তাহলে প্রাণী চিনেছে নবীকে পাথর চিনেছে গাছ গাছ নবীকে চিনত মসজিদে নববীতে খেজুরের গাছ দিয়ে পিলার করা হতো বিষ্ণু ইসলাম একটা খেজুরের গাছের মরা খেজুর গাছের পিলারের মধ্যে হেলান দিয়ে তিনি খুতবা দিতেন বিষ্ণু নবীর বড় কষ্ট হতো এক সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ আমার একজন
কাঠ মিস্ত্রি পরিচিত আছে আপনি বললে আপনাকে একটা মেম্বার বানায় দিব কি বানায় দিব মেম্বার চিনেন তো না কি করে জুমার খুতবা দেয় না বসে তো সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমার এক কাঠ মিস্ত্রি আছে আমি একটা মেম্বার বানায় দিব আপনাকে আরাম হবে বসে বসে খুতবা দিবেন বেশ সুস্থ বলেন ঠিক আছে নিয়ে আসো কিছুদিন পর ওটা নিয়ে আসা হলো ফলে লোকেশন চেঞ্জ হলো আগে একটা মরা খেজুর গাছের পিলারের মধ্যে হেলান দিয়ে কথা বলতেন এবার ওই যে মেম্বার সেট করা হয়েছে ওই পাশে ওখানে বসে বসে এখন তিনি নসিহত করেন তো একদিন আলোচনা করার সময় হঠাৎ সাহাবারা কান্নার আওয়াজ শুনতে পেল কিসের আওয়াজ সহিহ বুখারীর বর্ণনা কান্নার আওয়াজ শুনতে পেলেন তাও দশ মাস গর্ভধারিণী উটের কান্নার আওয়াজের মতো সাহাবারা ভয় পেয়ে গেলেন কই কোনো উঠতো না এটা তো মসজিদ মসজিদের ভিতরে কান্নার আওয়াজ বিশ্বাস সাহেব বুঝতে পারলেন তিনি মিম্বার থেকে নেমে যে ওই যে আগে যেই মরা খেজুর গাছের পিলারের মধ্যে হেলান দিয়ে ওয়াজ করতেন ওই পিলারটারে আদর করতে আরম্ভ করলেন বিশ্বাস সাহেব হাত দিয়ে যখন আদর করলেন ফাসাকানা তার কান্না বন্ধ হয়ে গেল তখন বিশ্বাস সাহেব বললেন যে তোমরা বুঝতে পারোনি এটা কিসের আওয়াজ এটা হচ্ছে ওই মরা খেজুর গাছের আওয়াজ আমার বিরহে আমাকে যে পায় না তার গায়ে আমার পিঠ মোবারক লাগিয়ে আমি ওয়াজ করতাম আমার বিরহে মরা খেজুর গাছ থেকে কান্নার শব্দ এসেছে আজ ওই জায়গাটা চিহ্নিত করা আছে এটাকে বলে মসজিদে নববীতে আল উস্তুয়ানাতুল হান্নান হান্নান মানে কাঁদে এমন পিলার সুবহানাল্লাহ বিহামদিহি তাহলে পাথর বিষ্ণু ঈসা ইসলামকে সালাম দিয়েছে প্রাণী বিষ্ণু ঈসা ইসলামের সাথে কথা বলেছে মরা গাছ খেজুরের গাছ বিষ্ণু নবীর বিরহে কেঁদেছে সুবহানাল্লাহ বিহামদিহি বিষ্ণু ইসলামের ইউনিকনেস ইউনিক ফিচার এগুলো বিষ্ণু ঈসা ইসলাম আমরা যেমনি মাঝে মাঝে আমাদের লাইফে আপস এন্ড ডাউনস থাকে ওনার জীবনেও ছিল একটা সময় ছিল বিষ্ণু ঈসা ইসলামের এমন এসেছে যে ওনাকে ঘরে শেল্টার দিতেন ওনার স্ত্রী খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেন্টালি সাপোর্ট দিতেন ফিনান্সিয়ালি সাপোর্ট দিতেন উনি মারা গেলেন পলিটিক্যাল সাপোর্ট দিতেন চাচা আবু তালেব উনিও মারা গেলেন কই যাবেন উনি নেইবরিং সিটি তায়েফে গেলেন দাওয়াত নিয়ে সেখানেও নির্মম অত্যাচারের শিকার হলেন প্রত্যাখ্যাত হলেন ওনার হৃদয়টা ভেঙে খান খান কষ্টে বেদনায় জর্জরিত হয়ে বিষ্ণু ঈসা ইসলামের মন বড্ড খারাপ বিষ্ণু ঈসা ইসলামের এই ভঙ্গুর মনকে ভালো করে দেবার জন্য সারপ্রাইজ দেবার জন্য আল্লাহ তাআলা আসমানি মিটিং এর জন্য বিষ্ণু ঈসা ইসলামকে স্পেশালি ইনভিটেশন পাঠিয়েছেন কোন নবীকে আল্লাহ এটা পাঠান নাই কোন নবীকে আল্লাহ তাআলা ঊর্ধ্ব জগতের স্পেশাল ডিভাইন ঐশী মিটিং এর জন্য কোনো ইনভাইটেশন পাঠান নাই বিষ্ণু ঈসা ইসলামকে পাঠিয়েছেন সুবহানাল্লাহ পড়েন মেরাজের ঘটনা আমরা জানি না আল্লাহ তাআলা সূরাতুল ইসরাতে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা মসজিদুল হারাম থেকে আল্লাহ তাআলা বিষ্ণু ঈসা ইসলামকে মসজিদুল আকসাতে নিয়ে গিয়েছেন এই ইসরা মেরাজ দুই পার্ট প্রথমে এটা শুরু হয়েছে মক্কা থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত মসজিদুল আকসায় উনি একটা স্টেশন দিয়েছেন তারপর ওখান থেকে ঊর্ধ্ব জগতের কাহিনী শুরু হয়েছে আল্লাহ তাআলার স্পেশাল কিছু নিদর্শন দেখানোর জন্য বিষ্ণু ঈসা ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য ওনার মন ভালো করে দেওয়ার জন্য আসমানি ইনভাইটেশন পাঠিয়েছেন আল্লাহ আকবার কোন নবীকে আল্লাহ তাআলা এই মর্তবা দেন নাই বিষ্ণু ঈসা ইসলামকে দিয়েছেন ইউনিক ফিচার কেউ পাননি এটা এবং এই যে বললাম তিনি মক্কা থেকে প্যালেস্টাইনে একটা স্টেশন দিয়েছেন মসজিদুল আকসায় স্টেশন দিয়েছিলেন তো তিনি বললেন আমি যখন মসজিদুল আকসায় ঢুকলাম দেখি সব নবীর আমার জন্য অপেক্ষা করতেছে সকল নবীর আমার আগে যত নবীরা এসেছিল সব নবীর অপেক্ষা করতেছে ফাহানাতিস সালাহ নামাজের ওয়াক্ত হলো ফা আমামতুহুম এই সব নবীদেরকে নিয়ে আমি নামাজের ইমামতি করেছি সব নবীদেরকে নিয়ে বিষ্ণু ঈসা ইসলাম মসজিদুল আকসা ইমামতি করেছেন এই সুযোগ আর অন্য কোনো নবী পেয়েছে কি আওয়াজ করে বলেন পেয়েছে ইউনিক ফিচার বিষ্ণু ঈসা ইসলামের মেরাজ গিয়েছেন ইউনিক ফিচার সবাইকে নিয়ে ইমামতি করেছেন ইউনিক ফিচার বিষ্ণু ঈসা ইসলামের আরেকটা ইউনিক ফিচার হচ্ছে উনি ঘুমালে ওনার অজু ভাঙত না অজু অবস্থায় ঘুমাইলে আবার যদি নামাজ পড়তে চাই পড়া যাবে কি করতে হবে অজু করতে হবে কিন্তু বিষ্ণু ঈসা ইসলাম ঘুমালে অজু ভাঙত না বিষ্ণু ঈসা ইসলাম বলতেন ইন্না আইনাইয়া তানামান ওয়ালা ইয়ানামু কলবি আমার চোখ ঘুমায় কিন্তু আমার অন্তর ঘুমায় না সর্বাবস্থায় জাগ্রত অবস্থায় ঘুমন্ত অবস্থায় বিষ্ণু ঈসা ইসলামের হৃদয় আল্লাহর জিকিরে ব্যস্ত থাকত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন তিনি বলেন আমি একবার আমার খালার বাড়িতে রাতে ঘুমাতে গিয়েছিলাম ছোট মানুষ তখন ইবনে আব্বাস রাসূল ইসলাম ওনার খালু আবার রাসূল ইসলাম কাজিন চাচাতো ভাই অনেক সম্পর্ক
বয়সে ছোট বলেন যে রাতে আমার খালা মাইমুনা রাসূল ইসলামের একজন স্ত্রী আমাদের আম্মা জান মাইমুনা বিনতুল হারিসের বাড়িতে আমি ঘুমাতে গেলাম আমি ফলো করতাম নবী কি করতেন তো দেখলাম মাঝরাতে তিনি উঠলেন উঠে তাহাজ্জুদের নামাজ পড়লেন কি বললেন তাহাজ্জুদ পড়লেন পরে বিশ্বাস ইসলাম একটু ঘুমালেন এমন ঘুম হাত্তা সামিআতু গতীতহ ঘুমালে গভীর ঘুমের কারণে শ্বাস প্রশ্বাসের একটা মৃদু শব্দ হয় না বাতাসের দেখেন কত চমৎকার পর্যবেক্ষণ করতেন তিনি ইবনে আব্বাস বলেন হাত্তা সামিআতু গতীতহ সাউতি তার ঘুমের কারণে শ্বাস প্রশ্বাসের যে আওয়াজ শ্বাস আসতেছে বের হচ্ছে এটাও আমি কানে শুনতে পেলাম মানে ভারী ঘুম তার মানে কি ভারী ঘুম তারপর দেখলাম বেলাল ফজরের আজান দিল বিশ্বাস ইসলাম ঘুম থেকে উঠে আবার নতুন করে ওযু না করে যে ফজরের নামাজ পড়া যায় কেন কারণ উনি আমাদের মতো ঘুমালে ওযু ভাঙত না ইউনিকনেস ইউনিক ফিচার অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ঘুমালে ওযু ভাঙত না বিশ্বাস ইসলামের আরেকটা ইউনিক ফিচার হচ্ছে তিনি যখন নামাজে দাঁড়াতেন তিনি সামনে যেমনি দেখতে পেতেন পিছনেও তেমনি দেখতে পেতেন সুবহানাল্লাহ আপনি দেখেন পিছনে হ্যাঁ আচ্ছা গাড়িতে বসলে বসে যে ক্যামেরা লাগায় দেখা যায় এখন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে কেবলা কেবলা যেরকম দেখতেন পেছনেও দেখতেন তো তিনি সাহাবাদেরকে প্রায় বলতেন এই কাতার সোজা করো কারণ ইন্নি লা আরাকুম ওয়ারা যাহরি আমি সামনে যেমনে দেখি পেছনেও কিন্তু দেখি তিনি পেছনেও দেখতেন আরেক বর্ণনা এসেছে ইন্নি ইমামুকুম খবরদার আমি তোমাদের ইমাম فلا تسبقوني بالركوع ولا بالسجود আমার আগে কেউ রুকু সেজদা করো না ইমামের আগে রুকু করলে নামাজ হবে ইমাম সেজদায় যায়নি আপনি আগে চলে গেছেন তা আপনি ইমাম হয়ে গেছেন হবে নামাজ হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খবরদার আমার আগে রুকু সেজদা করো না খবরদার করো না আমি কিন্তু দেখি ফা ইন্নি আরাকুম মিন আমামি ও মিন খালফি সামনে যেমনে দেখি পেছনেও দেখি সুবহানাল্লাহ এটা ওনার একটা ইউনিকনেস আল্লাহ তাআলা স্পেশালি বিশ্বাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা দিয়েছেন এবার বিশ্বাস ইসলামের আরেকটা ফিচার বলি বিশ্বাস ইসলামের পিঠ মোবারকে দুই কাদের মাঝখানে মাহরুন নবুয়া দ্য সিল অফ প্রফেসি ছিল নবুতির সিল লাগানো ছিল আল্লাহ আকবার এটাকে বলে মাহরুন নবুয়া দ্য সিল অফ প্রফেসি তিনি যে নবী এটার সিল ছিল তাওরাত এবং ইঞ্জিলে এই কথাটা এসছে যে শেষ নবীকে চিনার একটা মাধ্যম হচ্ছে ওনার পিঠে দুই কাঁধের মাঝখানে দ্য সিল অফ প্রফেসি পাওয়া যাবে নবুয়তির চিহ্ন আল্লাহ আকবার এটা অনেক সাহাবারা দেখেছেন এই চিহ্নটা এটার সাইজ কতটুকু কান্নাহু বাইদাতু হামাম কবুতরের ডিমের যে সাইজ ওই সাইজ কবুতরের ডিম যেরকম ছোট হয় ওই সাইজের আচ্ছা অন্য হাদিসে এসেছে কা জিররিল হাজালা এরকম ছোট ডিমের সাইজ অনেক সাহাবারা এটা দেখেছেন সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মুসলিমই হয়েছেন এই দৃশ্য দেখে সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু উনি আরব মানুষ ছিলেন না নন আরব ছিলেন পার্সিয়ান ফার্সিতে কথা বলতেন মানে ইরান থেকে এসেছিলেন উনি প্রথমে অগ্নি উপাসক ছিলেন কি ছিলেন অর্থাৎ ওই যে যারা জরাথুষ্ট যারা আগুন দেখলে এরা পূজা করে আগুনের পূজা যারা করে জরাস্ট্রানিয়ান এই ধর্মে বিশ্বাসী ছিলেন আগুনের পূজা করতেন ইরানে তিনিও আগুনের পূজা করে তার বাবাও আগুনের পূজা করে তো একদিন বাবা একটা কাজে পাঠিয়েছে ওই কাজ করতে যেয়ে সে খ্রিস্টানদের গির্জা ক্রস করতেছিল ছোট মানুষ গির্জা ক্রস করতে যেয়ে দেখে খ্রিস্টানরা কেমন যেন আলাদা এবাদত করে নামাজ পড়ে এটা দেখে খুব ভালো লাগছে তার খুব ভালো লাগছে বাড়িতে এসে বাবারে বলে বাবা আমি দেখলাম যে খ্রিস্টানরা তাদের চার্চে গির্জায় নামাজ পড়ে এটা তো অনেক সুন্দর আমরা যে আগুনের সামনে যা করি এটার চেয়ে ওইটা সুন্দর বাবা বলে খাইছে ছেলে তো আমার শেষ হয়ে যাবে বলছে না না বাবা আমরা যে আগুনের উপাসনা করি এটাই ভালো উনি বলেন না আমি অনেক চিন্তা করেছি ওরা যেভাবে গডের কাছে চায় ওইটা শ্রেষ্ঠ বাবার সাথে ছেলের সালমানের অনেক তর্ক বিতর্ক পরে বাবা ভাবলেন যদি ওকে না আটকাই তাহলে প্রভাবিত হয়ে সে খ্রিস্টান হয়ে যেতে পারে তো ঝগড়া তর্ক বিতর্ক শেষে তার পিতা তাকে শেকলবন্দি করলো কি করলো পায়ে শেকল লাগায় রাখছে কিন্তু ছেলে তো মনে মনে খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে গেছে তো ওই খ্রিস্টানরা তার সাথে লুকিয়ে যোগাযোগ করত সালমান ওই খ্রিস্টানদেরকে বলল যে তোমাদের খ্রিস্টান ধর্মের উৎপত্তি কোথায় বলে সিরিয়াতে বলতেছে এখান থেকে কোনো কাফেলা সিরিয়া যাবে নাকি বলতেছে হ্যাঁ মিশনারি ওয়ার্কে একটা কাফেলা আসছে যাবে বলতেছে যেই দিন যাবে আমাকে বলবে
তো যেদিন যাবে তাকে এসে বলা হয়েছে তার বাবা নাই, সে শেকল ভেঙে শেকল সহ কাফেলার সাথে যে জড়িত হয়েছে। দেখেন বিশ্বাস আদর্শ মানুষকে কিভাবে উজ্জীবিত করে। উনি চলে গেলেন সিরিয়াতে, সিরিয়াতে যে এক পাদ্রির হাতে বায়াত হলেন, কিন্তু এই পাদ্রিটা ছিল গন্ড, সে খ্রিস্টানদের দান সৎকা নিয়ে গরিবদের না দিয়ে নিজেই খেয়ে ফেলবে। বেচারা বললো বিপদে, যে হায়রে এত সুন্দর ধর্ম রে করাপ্টেড করতেছে সে। পরে এই পাদ্রি যখন মারা গেল সালমান, সে আরেক পাদ্রির কাছে গেল, আরেক পাদ্রির কাছে গেল, ওই পাদ্রি আবার অনেক ভালো, খুবই এবাদত করে। তো ওই পাদ্রি কিছুদিন থাকার পরে ওই পাদ্রিও মারা গেল। ওই মারা যাওয়ার আগে সে জিজ্ঞেস করতেছিল যে পাদ্রি, এই বর্তমান পৃথিবীতে সবচেয়ে ভালো খ্রিস্টান পাদ্রি কে? বলতেছে আর কেউ নাই, যদি ভালো খ্রিস্টান পাদ্রি তোমাকে পেতে হয়, জানতে হয়, তোমাকে ইরাকের মোসেল শহরে যেতে হবে। এবার মোসেলে যে সে আরেক খ্রিস্টান পাদ্রির কাছে থাকলো, কিছুদিন পরে ওই পাদ্রিও মারা গেল। তো মৃত্যুর আগে তাকে জিজ্ঞেস করছিল যে পাদ্রি আপনি বলেন তো আপনার পরে শ্রেষ্ঠ পাদ্রি কে আছে পৃথিবীতে? সে বলতেছে আমার পরে শ্রেষ্ঠ কোনো পাদ্রি আর পৃথিবীতে নাই, খ্রিস্টান ধর্ম শেষ হয়ে গিয়েছে, নাই। তবে জেনে রেখো শেষ জামানার নবী আসার সময় ঘনিয়ে এসছে। তিনি যে এলাকায় আসবে এলাকাটা চারদিকে পাহাড় বেষ্টিত থাকবে, চারদিকে থাকবে পাহাড়, খেজুরের বাগান, মরুদ্যান। তাকে চেনার আলামত আছে, কি আছে আলামত আছে? এক নম্বর আলামত হচ্ছে ওই শেষ নবীকে দানের খাবার দিলে তিনি খায় না, কিন্তু উপহার দিলে সে নেয় খায়। আর তার পিঠে দুই কাঁধের মাঝখানে একটা নবুয়তির মোহর আছে। যদি পারো তার কাছে যে বায়াত হও। সালমান আল ফারসি পাগল হয়ে গেছে ওনার সন্ধান পাওয়ার জন্য, কিভাবে যাবে কিভাবে যাবে। তো উনি কিছু ছাগল পালতেন, একটা কাফেলা তিনি পেলেন, যে কাফেলা আরব কাফেলা, বনু কালবের কাফেলা আরব দেশে যাচ্ছে। তাদের সাথে তিনি চুক্তি করলেন যে আমার যত ছাগল আছে এই ছাগলগুলো তোমাদের দিয়ে দিব, তোমরা কি ওই এলাকায় আমাকে পৌঁছে দিবা? তারা বললেন হ্যাঁ পৌঁছে দিব। সব ছাগল দিয়ে দিলেন, রওনা হইলেন ওই এলাকায়। মাঝপথে তারা তার সাথে জুলুম করলো, অন্যায় আচরণ করলো, তাকে দাস হিসেবে বিক্রি করে দিল ইহুদিদের কাছে। ওয়াদি আল কোরা নামে একটা জায়গা আছে, ওখানকার এক ইহুদির কাছে বিক্রি করে দিল। সে ইহুদির কাছে দাস হিসেবে থাকতে আরম্ভ করল। অনেকদিন পরে মদিনার পূর্ব নাম কি দেখি কে বলতে পারে? হ্যাঁ মাশাআল্লাহ, তো মদিনার পূর্ব নাম হচ্ছে ইয়াসরিব। তো ইয়াসরিবের এক ইহুদি, বনু কুরাইজার ইহুদি, সে আসছে ওয়াদি আল কোরাতে তার কাজিনের কাছে। এসে দেখে নতুন এক দাস পাইছে, বলছে আমি কিনবো, তুমি কিনতে চাও? তার কাছে বিক্রি করে দিল। তখন ইয়াসরিবের ওই ইহুদি বনু কুরাইজার সালমান আল ফারিসিকে নিয়ে ইয়াসরিবে চলে গেল। সুবহানাল্লাহ। মদিনার আগের নাম কি? বিশ্বনাথ ইসলাম মক্কা থেকে হিজরত করে কিছুদিন পরে কই যাবেন? সত্যের অনুসন্ধানে যদি আপনি হন, সত্য আপনি পাবেনই, সত্যের কাছে আপনি পৌঁছাবেন, এতে কোনো সন্দেহ নাই। দেখেন বিশ্বনাথ ইসলাম ওই এলাকায় আসবেন, আসার আগে আল্লাহ তাআলা সালমানকে নিয়ে ওখানে পৌঁছাই দিচ্ছে। তিনি ওখানে থাকলেন, দীর্ঘদিন থাকলেন, খেজুর বাগানে তিনি কাজ করেন আর অপেক্ষা করেন যে কবে বিশ্বনাথ ইসলাম আসবেন। একদিন তিনি খেজুর গাছের উপরে কাজ করতেছেন, হঠাৎ ইহুদিরা বলা বলি করতেছে আজকে ওই মক্কা থেকে কোন এক লোক নাকি আসছে কোবাপল্লীতে, সবাই বলে সে নাকি নবী, সবাই বলে সে নাকি। এই কথা শুনে উনি খুশিতে ওই খেজুর গাছ থেকে ধপাস করে নিচে পড়ছে। নিচে পরে মালিককে বলতেছে কে আসছে কে আসছে। এই কথা শুনে মালিক রেগে মেগে তাকে মারতে আরম্ভ করলো, যে তোমার জেনে কি লাভ, যাও এখান থেকে। তার মানে সুবহানাল্লাহ, সালমান আল ফারিসি তিনি জেনে গেলেন যে বিশ্বনাথ ইসলামের আগমন ঘটেছে। আপনারা জানেন যে হিজরতের যে রুটটা, বিশ্বনাথ ইসলাম সরাসরি ইয়াসরিবে বা মদিনায় না ঢুকে প্রথমে কুবাতে ঢুকেছিলেন, কুবাপল্লীতে কিছুদিন ছিলেন, মসজিদে কুবা নির্মাণ করেছেন। তো তিনি তো সত্যের সন্ধানী হয়ে পাগল, আল্লাহর কাছে সবসময় দোয়া করতেন আল্লাহ সেই আখির জামানার নবীর সন্ধান যেন আমি পাই। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে তার পাদ্রির শিখিয়ে দেয়া যে আলামত, তিনি দেখলেন ঠিকই তো, ইয়াসরিবের দুই দিকে হাররা আছে মানে পাহাড় বেষ্টিত, আবার খেজুরের বাগান আছে। এবার তিনটা যে আলামত দিয়েছিল ওই আলামত চেক করার জন্য কিছু খেজুর নিয়ে কুবায় চলে গেলেন। কুবায় যেয়ে দেখেন বিশ্বনাথ ইসলাম সাহাবাদের নিয়ে বসা। তো তিনি বিশ্বনাথ ইসলামের সাথে পরিচিত হয়ে বললেন এই যে কিছু সাদাকার খেজুর আমি আপনার জন্য এনেছি, নেন। বিশ্বনাথ ইসলাম বললেন ওই যে ওদেরকে দাও, ওই যে গরিব সাহাবারা ওদেরকে দাও। বিশ্বনাথ ইসলাম খেলেন না, সে মনে মনে বলতেছে এই তো একটা পেয়ে গেছে, একটা পেয়ে গেছে। উনি কিন্তু খায় নাই, ধরেও নাই, বলতেছে যে ওদেরকে দাও।
দিল সাহাবারা খেলো। এরপর বিশ্বনাথ ইসলাম কোবা থেকে মদিনায় চলে গেলেন, তখনও মদিনার নাম হয়নি, ইয়াসরিবে গেলেন। এবার কিছুদিন পরে আরো কিছু খেজুর নিয়ে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনাথ ইসলামের কাছে গেলেন। এবার যে বললেন কিছু খেজুর আমি উপহার হিসেবে আপনার জন্য এনেছি, আপনি কি গ্রহণ করবেন? বিশ্বনাথ ইসলাম বললেন অবশ্যই গ্রহণ করবো। বলেই তিনি একটা নিয়ে খেতে শুরু করলেন, খেলেন এবং বিতরণ করলেন। এবার তো সালমান মহা খুশি, এই তো পেয়ে গেছি দুইটা সাদাকার খেজুর, বলেছি ধরে অনেক খায় নাই, যখনই বললাম উপহার খেয়েছে। এবার বাকি রইল কয়টা, সেটা কি নবুয়তের সিলমোহর, দ্য সিল অফ প্রফেসি, এটা তো দেখা এত সহজ না। যদি এদিকে থাকে জামা পরে থাকলে দেখা যাবে, তো এটার জন্য প্রায় যায় কিন্তু ব্যাটে বলে হয় না, ট্রাই করে কিন্তু দেখা যায় না। একদিন তিনি গেলেন এবং এটার জন্য তো পিছে পিছে থাকতে হবে, কি বলেন? কথা নেই পারতেন, হুট করে পিছু পিছু ঘোরা যায় নাকি কারো? একদিন একটা উপলক্ষ তৈরি হলো, সেটা কি? বিশ্বনাথ ইসলাম এক সাহাবি মারা গেলেন বাকি আল গারকাদে, মানে যেটাকে আমরা জান্নাতুল বাকি বলি, ওই কবরস্থানে ওই লাশ নিয়ে যাচ্ছে, সবার সাথে সাথে বিশ্বনাথ ইসলামও যাচ্ছে। তো এখন তো একটা সুযোগ, পিছনে পিছনে যাওয়া যায়, কি বলেন? এইবার সালমান এসে পিছু ছাড়া না নবীজির, পিছনে পিছনে যায়, কিন্তু স্বাভাবিক যাওয়া না, একটা আছে সিম্পলি হাঁটা, এরকম না একবার এদিকে যায় একবার ওদিকে যায় একবার এদিকে যায়। আর অন্য সাহাবারা মনে মনে ভাবে ঘটনা কি, এরকম করে কেন লোকটা? কিন্তু বিশ্বনাথ ইসলাম তো জানেন কেন এরকম করতেছে, ঠিক কিনা বলেন? বিশ্বনাথ ইসলাম সেদিন দুইটা চাদর পরেছিলেন, একটা নিচে আর একটা উপরে, নিচে লুঙ্গি আর একটা চাদরটা দিয়ে গা ঢেকেছিলেন। বিশ্বনাথ ইসলাম ইচ্ছে করে পিঠের চাদরটা একটু নিচের দিকে নামালেন, যাতে করে সে যেটা খুঁজতেছে ওটা দেখে ফেলে। বিশ্বনাথ ইসলাম চাদরটাকে একটু করে নিচে নামালেন, নামানোর সাথে সাথে তিনি দেখলেন দ্য সিল অফ প্রফেসি, মাহরুন নবুয়া। দেখার সাথে সাথে সালমান আল ফারিসি চিৎকার দিয়ে বিশ্বনবীকে জড়িয়ে ধরলেন এবং ওই জায়গাটাতে দুই ঠোঁট দিয়ে চুমু খেলেন, কাঁদতে শুরু করলেন। বিশ্বনাথ ইসলাম বললেন কেন কাঁদো তুমি? এতক্ষণ আমি আপনাদেরকে যা শোনালাম, সালমান পুরো ঘটনাটা বিশ্বনাথ ইসলামের কাছে বর্ণনা করলেন। বললেন ইয়া রাসূলুল্লাহ, এই জন্য কাঁদি, আমি ছিলাম অগ্নি উপাসক, সত্যের সন্ধানে আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছি, তিন খ্রিস্টান পাদ্রি শেষ করে সর্বশেষ যে ভালো পাদ্রিটা, উনি বলছে যে উনি মরার পরে আর কেউ ভালো পাদ্রি নাই, আখিরি জামার পায়গাম্বার আগমনের সময় এসেছে, পাহাড়ি এলাকা চারদিকে খেজুর বাগান এরকম জায়গায় উনি আসবে, আর তিনটা সাইন বলেছে, উনি সাদাকা খায় না, উপহার নেয় খায়, আর তার পিছনে থাকবে মাহরুন নবুয়া, নবুয়তে সিল, সুবহানাল্লাহ। বিশ্বনাথ ইসলাম খুশি হলেন, তাকে শাহাদা পড়ালেন এবং বললেন যে তোমার এই দাসত্ব থেকে মুক্তির জন্য কি লাগবে? সে বলে যে আমার চুক্তি হয়েছে 300 খেজুর গাছ লাগবে। কয়শো? বিশ্বনাথ ইসলাম বললেন কে আছো তোমাদের ভাইকে সাহায্য করবা? কেউ 20টা, কেউ 30টা, কেউ 40টা, সব সাহাবারা ডোনেট করে 300 খেজুর দিয়ে দিলেন, খেজুরের গাছ হয়ে গেল, আর 40 গ্রাম স্বর্ণ এটাও দিতে হবে। তো কোনো এক যুদ্ধে বিশ্বনাথ ইসলাম একটা ছোট্ট স্বর্ণের টুকরে পেয়েছিলেন, বললেন যাও এটা নিয়ে ওজন দাও, ওজন দিলে দেখবা হয়ে গেছে। ওইটা নিয়ে ওজন দেওয়া হলো, দেখা গেল মুহূর্তে একেবারে সমানে সমানে 40 গ্রাম হয়ে গেছে। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত বিশ্বনাথ ইসলামের সাথে ছিলেন, সবগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এবং পঞ্চম হিজরিতে ওই যে পরীক্ষা খননের কথা আমরা জানি না, দ্য ব্যাটল অফ ট্রেঞ্চ, এই বুদ্ধিটা আসছিল সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা থেকে, এটা হচ্ছে ওনার ব্রেন চাইল্ড। কারণ আরব দেশে এরকম পরীক্ষা খনন করার ট্রেডিশনই ছিল না, উনি তো আরব দেশের না, আসছে পারস্য থেকে। ওনার এই বুদ্ধি পরামর্শ নিয়ে বিশ্বনাথ ইসলাম পঞ্চম হিজরিতে পুরো মদিনার চারদিকে খনন করে এই পরীক্ষা করেছিলেন, সুবহানাল্লাহ পড়েন। তাহলে প্রিয় সুধি, মাহরুন নবুয়া বিশ্বনাথ ইসলামের একটা ইউনিকনেস, অন্য কোনো নবীর ছিল না, বিশ্বনাথ ইসলামের ছিল কাজিরিল হাজালা, কবুতরের ডিমের মতো পিঠের মধ্যে। বিশ্বনাথ ইসলাম ইন্তেকালের আগে ওনাকে অপশন দেওয়া হয়েছে, নবী আপনি চাইলে থেকে যেতে পারেন আজীবন, আর চাইলে আমার কাছেও চলে আসতে পারেন, ইউ হ্যাভ অপশন। বিশ্বনাথ ইসলাম তার রবের সাথে সাক্ষাৎকে চুজ করেছেন এবং ইন্তেকালের আগে তিনি পড়েছিলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিকিল আআলা, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আল্লাহ আপনি আমার প্রতি রহম করুন, আল্লাহ আমি আপনার সান্নিধ্যে যেতে চাই, পৃথিবীতে থাকতে চাই না। সুবহানাল্লাহ, অপশন দেওয়া হয়েছে, আপনারা অপশন দেওয়া হবে? হ্যাঁ, চাইলে আজীবন থাকেন। আমরা অপশন পেলে তো বলতাম আল্লাহ যা হয়েছে এখানেই থাকতে চাই, কি বলেন? বিশ্বনাথ ইসলাম বলেছেন ইলা রফিকিল আআলা, হে আল্লাহ আমি আপনার সান্নিধ্যে যেতে চাই। বিশ্বনাথ ইসলাম ইন্তেকাল করলেন এবং উম্মার জন্য এটা সবচাইতে বড় ফিতনা এবং পরীক্ষা ছিল, এর চেয়ে বড় কষ্টদায়ক বিষয় ছিল না উম্মার জন্য বিশ্বনাথ ইসলামের ইন্তেকাল। তিনি যখন ইন্তেকাল করলেন,
সাহাবারা পাগলের মতো হয়ে গেল ওমর ফারুক উনি বিশ্বাসই করেন না উনি আমার নবী মরতে পারে এটা উনি ভাবতেই পারেন না উনি নাঙ্গা তলোয়ার বের করে বলতে আরম্ভ করলেন যে বলবে মোহাম্মদ মারা গিয়েছে আমি তার গর্দান উড়িয়ে ফেলব পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি আয়াত তেলাওয়াত করলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল মুহাম্মদ রাসূল ছাড়া কিছু নন তার আগে অনেক রাসূল এসে চলে গেছে তিনি যদি মারা যায় বা শহীদ হয় তোমরা কি আবার আগের কুফরিতে ফিরে যাবে এই আয়াত যখন তেলাওয়াত করলেন উমর ফারুক হাঁটু গেড়ে বসলেন তিনি বললেন এই আয়াত তো আমি আগেও জানতাম অনেক তেলাওয়াত করেছি কিন্তু আমার মনে হলো এই মাত্র আয়াতটা নতুন করে শুনলাম এই মাত্রই বোধহয় কোরআনের আয়াতটা নাজিল হয়েছে সাকিফায়ে বনু সাঈদের মধ্যে সবাই বসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে নির্বাচিত করা হলো বিশ্বের শেষ নবীর ইন্তেকাল শেষ গোসল দেয়া শেষ আমরা যেমনি মারা গেলে আমাদের জামা খুলে অন্য একটা জামা পরিয়ে গোসল দেয়া হয় বিশ্বের শেষ নবীর ক্ষেত্রে এটা হয়নি ওনার গায়ের জামা খোলা হয়নি যে জামাটা ছিল ওই জামাটার উপরই গোসল দেয়া হয়েছে ওনার ইউনিকনেস এবং বিশ্বের শেষ ইসলামের জানাজার নামাজে কেউ ইমামতি করেনি কে হবেন ইমাম উনি তো ইমাম গোটা বিশ্বের ইমাম ঠিক কিনা বলেন কে হবে ওনার জানাজার ইমাম কেউ না সাহাবারা ডিসাইড করলেন কেউ ইমামতি করবে না পাঁচ সাত জন করে দরজা দিয়ে এই দরজা দিয়ে ঢুকে নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়ে ওদিক দিয়ে বেরোয় এইভাবে পুরা উম্মা সব সাহাবারা নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়েছে এবং নবীদের বৈশিষ্ট্য হচ্ছে নবীরা যেখানে মারা যায় ওখানেই কবর দিতে হয় জানেন এটা বিশ্বনাথ ইসলাম মারা গিয়েছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে বলে ওখানেই বিশ্বনাথ ইসলামের কবর হয়েছে ওখানেই কবর এবং ওই কবর দেওয়ার পরেই ওই কবর দেওয়া ঘরের ভিতরে আম্মাজান আয়েশা যতদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যতদিন বেঁচে ছিলেন ওখানেই ছিলেন কবরের পাশে এরপর বাবা মারা গেলেন আবু বকর বিশ্বনাথ ইসলামের পাশে কবর দেয়া হলো বাবা আর স্বামীর পাশেই থাকলেন এরপর ওমরে ফারুক মারা গেলেন ওনারও কবর দেয়া হলো কিন্তু এখন তো আর বাবা আর স্বামীর সাথে পর্দা নাই ওমরে ফারুকের সাথে তো পর্দা আছে তো তখন তিনি ঘরটা হয়ে গেছে ছোট তিনটা কবরে অনেক জায়গা স্পেস নিয়ে গেছে এখন অল্প একটু জায়গা পর্দা টাঙায় দিলেন ওমরে ফারুকের সাথে পর্দা হিসেবে ছোট্ট একটা জায়গায় যতদিন বেঁচে ছিলেন ওখানটাতেই ছিলেন ওমরে ফারুক যখন আমিরুল মুমিনুন খলিফা তখন ছেলে আবদুল্লাহকে পাঠিয়েছিলেন যে যাও একটা অনুমতি আগে থেকে নিয়ে রাখো আম্মাজান আয়েশার কাছ থেকে যেহেতু ঘরটা ওনার ওনাকে বলে রাখো যে আমি মারা গেলে যেন আমার দুই বন্ধু মোহাম্মদ ইসলাম এবং আবু বকরের পাশে যেন কবর দেয়া হয় তো আবদুল্লাহ এসে বললো আব্বা জান তো এই পায়গাম পাঠিয়েছেন তো আশরাদুল্লাহ বললেন আমার খুব ইচ্ছা ছিল আমি আমার স্বামী এবং বাবার পাশে শোবো কিন্তু আমিরুল মুমিনিন যখন চেয়েছেন এটাকে আমি ফিরিয়ে দিতে পারি না ঠিক আছে যাও তোমার আব্বাকে বলো তোমার আব্বাই শোবেন ওই জায়গায় আচ্ছা তো ওমরে ফারুক আপনারা জানেন অ্যাসাসিনেশন ইন্তেকাল করেছেন আত্মাইর আঘাতে ছুরিকাঘাত করা হয়েছে কয়েকবার স্টেবিং এত জখম হয়েছে দুধ দিলে ওই জায়গা দিয়ে দুধ বের হয়ে যায় না বীজ পানি দিলে বের হয়ে যায় তো সবাই বললো আমিরুল মুমিনিন আপনি এবার ওসিয়ত করেন কে হবে আপনার পরে লিডারশিপ কে নিবে মুসলিম উম্মাহ তো অনেক বড় হয়ে গেছে তখন তিনি ওসিয়ত করলেন এবং ছেলেকে আবদুল্লাহকে আবার বললেন যে আবদুল্লাহ আবার যাও যে আম্মা জানা থেকে অনুমতি নাও অনুমতি না নিলাম আর অনেক আগে উনি তো বলছে আপনি মারা গেলে ওখানেই শোবেন বলতেছেন না তখন আমি আমিরুল মুমিনিন ছিলাম এখন তো কিছুক্ষণ পরেই মারা যাবে এমন হতে পারে আমার ভয়ে বা লজ্জায় তখন অনুমতি দিছে এখন আর দিবেন আবার যাও আবার গেল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন না এখন আমি আগের কথার উপরে আছি তোমার আব্বাই সেখানে শুল সুবহানাল্লাহ ওমরে ফারুক ওখানে শুলেন তখন তিনি পর্দা আরম্ভ করলেন আম্মাজান আয়েশা তাহলে রাসূল ইসলামের কবরটা হচ্ছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরের ভেতরেই আপনারা মসজিদে নবী যারা ভিজিট করেছেন তারা জানেন যে আপনারা যখন কেবলামুখী হয়ে নামাজ পড়েন বাম দিকে বিশ্বনাথ ইসলামের কবর সেখানে রাসূল ইসলামের পাশে আবু বকর এবং ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শুয়ে আছেন রাসূল ইসলামের কবর থেকে মিম্বার পর্যন্ত এই পুরো জায়গাটা রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ দুনিয়ার বুকে জান্নাতের একটা টুকরা এবং আম্মাজান আয়েশা বলতেন যে আমাকে আল্লাহ এমন কিছু দিয়েছেন যেটা অন্য নারীকে দেননি কি কি এক নম্বর আমি হচ্ছি একমাত্র বিশ্বনাথ ইসলামের কুমারী স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছাড়া আর যত স্ত্রী ছিলেন সবাই ছিলেন বিধবা তিনি একমাত্র কুমারী স্ত্রী তিনি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শীতের রাতে একই কম্বলের নিচে রাত্রি যাপন করতেন তখনও কোরআনের আয়াত নাজিল হতো আম্মাজান আয়েশা বলেন আমার
চরিত্রের উপর কালিমা লেপন করতে চেয়েছিল মদিনার মুনাফিকেরা। আমার পবিত্রতা বর্ণনা করে সূরা আহজাবে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছেন। আমার ঘরের মধ্যে বিষ্ণু ইসলামের কবর এবং আমার কোলে মাথা রেখে বিষ্ণু ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। অন্য কোন নারীকে কোন স্ত্রীকে আল্লাহ তাআলা এই সৌভাগ্য দেন নাই। আল্লাহু আকবার। তার বিষ্ণু ইসলামের একটা ইউনিকনেস হচ্ছে কেউ ওনার জানাজার নামাজের ইমামতি করেন নাই, কেউ করেনি, আলাদা আলাদা ভাবে লোকটা নামাজ পড়েছে। উনি ওনার কবরে এখনো জীবিত অবস্থায় আছেন, হায়াতুন নবী। তবে আমরা এখন যেরকম জীবিত এরকম নয়, বারজাকি জগতের জীবিত। তিনি ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন নিঃসন্দেহে, তিনি বারজাকি জগতে চলে গিয়েছেন, কিন্তু সেই জগতে তিনি জীবিত। আমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেই, দরুদ পাঠ করি, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে ওই সালামের উত্তর দেন, আল্লাহ তাআলা ওনার রূহটাকে ফিরিয়ে দেন, উত্তর দেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আপনি উত্তর দেন? আপনার দেহ মাটি খেয়ে ফেলবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হাররামা আলাল আরদি আজসাদাল আমবিয়া, আল্লাহ তাআলা নবীদের দেহকে নষ্ট করা মাটির জন্য হারাম করে দিয়েছেন। কোনো মাটি কোনো নবীর দেহকে টাচ করতে পারে না, নষ্ট করতে পারে না। নবীরা কবরে জীবিত, সেখানে সালাত আদায় করে, তাদেরকে স্পেশাল রিজিক দেয়া হয়। এটাকেই বলা হয় হায়াতুন নবী, তিনি বারজাকি জগতে জীবিত। এবার কেয়ামতে বিষ্ণু ইসলামের কি ফিচার থাকবে একটু কেয়ামতের শুনে শেষ করি। বিষ্ণু ইসলাম বলেন, আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর। কেয়ামতের দিন ময়দানে মাহশারে, হাশরের ময়দানে সর্বপ্রথম আমি কবর ফুড়ে উপরে উঠে দাঁড়াব। কে উঠে দাঁড়াবে? বিষ্ণু ইসলাম সর্বপ্রথম কবর ফুড়ে উনি উঠে দাঁড়াবে। এবং হাশরের ময়দানে উনি কোথায় দাঁড়াবেন? ওনার জন্য একটা স্পেশাল জায়গা থাকবে, জায়গাটার নাম হচ্ছে মাকামে মাহমুদ। জায়গাটার নাম কি? মাকামে মাহমুদ। ওইখানে বিষ্ণু ইসলাম মাকামে মাহমুদে দাঁড়াবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওখানে বিষ্ণু ইসলাম দাঁড়াবেন এবং বিষ্ণু ইসলাম বলেন, আজান শোনার পরে কেউ যদি এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস-সালাতিল ক্বাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসু মাকামান মাহমুদা আল্লাযী ওয়া'আদতা। এই দোয়াটা যে পড়ে আজান শোনার পরে, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। যারা পড়েন না পড়বেন, মাকামে মাহমুদে তিনি সেজদায় লুটিয়ে থাকবেন এবং সেদিন তিনি সুপারিশ করবেন, সাহিবুস শাফা, তিনি সুপারিশ করবেন। অন্য কোন নবী সুপারিশের সাহস কর স্পর্ধাও দেখাও? আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম সবাই একজন আরেকজনকে রেফার করে, একজন আরেকজনকে রেফার করে, আমি পারবো না, উনি 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 বলতে বলতে বিষ্ণু ইসা ইসলামের কাছে যাবে। মানুষগুলো হয়রান হয়ে যাবে, ক্লান্ত শ্রান্ত ঘর্মাক্ত পিপাসার্ত মানুষগুলো। 50,000 বছর হবে সেই দিনটা, কেয়ামতের দিন। মানুষগুলো পেরেশান, যেই নবীর কাছে যায় বলে পারবো না, উনি উনি। শেষ পর্যন্ত এটা যে বিষ্ণু ইসা ইসলামের কাছে ঠেকবে। বিষ্ণু ইসলাম কোথায় থাকবেন যেন? জায়গাটার নাম, জায়গাটার নাম মাকামে মাহমুদে সেজদা অবস্থায় থাকবেন, সেজদা অবস্থায় থাকবে। সব নবীরা বলবে, নাফসি নাফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। কিন্তু বিষ্ণু ইসলাম সেই মাকামে মাহমুদে সেজদায় লুটিয়ে কাঁদতে থাকবেন আর বলবেন, উম্মাতি উম্মাতি উম্মাতি, হে আল্লাহ আমার গুনাগার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার গুনাগার উম্মতকে তুমি বাঁচাও, কাঁদতে থাকবেন বিষ্ণু ইসলাম ওই জায়গায়। তখন আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ মাথা তোলো, কুল তুসমা, আজকে তুমি যা বলবে তাই শোনা হবে, সাল তুতা, যা চাবে তাই দেয়া হবে, ওয়াশফা তুশাফা, যার জন্য সুপারিশ করা হবে, যার জন্য সুপারিশ তুমি করবে তার জন্যই সুপারিশ কবুল করা হবে। বিষ্ণু সাহেব তখন সুপারিশ করবেন, শুরু করবেন স্টার্টিং। তো বিষ্ণু সাহেব ইসলামের সুপারিশ আমরা চাই কি চাই না বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভে ধন্য করুক, আমরা পড়ি আমিন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি স্টার্ট করবেন সুপারিশ করা এবং হাউজে কাউসারের পানি বিতরণ শুরু করবেন। হাউজে কাউসারের নাম শুনেছেন? ইন্না আ'তাইনা কাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দিয়েছি। কাউসারের একটা ব্যাখ্যা হচ্ছে প্রভূত কল্যাণ, আর একটা ব্যাখ্যা হচ্ছে এই কিয়ামতের দিন হাউজে কাউসার দেয়া হবে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটা কত বড়? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাউদি মাসিরাতু শাহর, এক মাসের দূরত্ব। এত বড় চৌবাচ্চা হবে হাউজে কাউসারের চৌবাচ্চাটা। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি বলেন, এই মাথা থেকে ওই মাথায় পৌঁছতে এক মাস লাগবে। কয় মাস? তার মানে সাইজে খুবই ছোট, তাই না?
ছোট আওয়াজ করে বলুন, ছোট না বড়? বিশাল বিশাল বিশাল। হাউজে কাসের পানিটা কেমন হবে? মা উহু আবিয়াদু মিনাল লাবান, দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি, বরফের চেয়েও ঠান্ডা, আতিয়াবু মিনাল মিসকি, মিস্কের চেয়েও সুগন্ধ সম্পন্ন। কি জানুহু কানুজুমি সামা, আকাশের তারা যত বেশি, হাউজে কাউসারের যে পান পেয়ালা থাকবে আশেপাশে পেয়ালাগুলোর সংখ্যা আকাশের তারার চাইতেও বেশি। বিশ্বাস ইসলাম হাউজে কাউসারের পানি বিতরণ করবেন, সবাই বিশ্বাসী উম্মতেরা সেটা পান করবে, আর একবার যে পান করবে চিরকালের জন্য গলা থেকে তৃষ্ণা মিটে যাবে। একদল এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে দেন, আমাদেরকে দেন। তখন ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ এদেরকে দিবেন না, কারণ ফা ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি জানেন না তারা আপনার পরে আপনার দিনকে বিকৃত করেছে। কি করেছে? আপনি যে দিন ইসলাম রেখে গিয়েছেন ওইটা পালন না করে নিজের মন মতো অনেক কিছু ঢুকাইছে, লাফালাফি নাচান আছে, এরকম আছে না নাই? হ্যাঁ, মন মতো বানাই নিচ্ছে। হে নবী, আপনার পরে মন মতো তারা ইসলাম পালন করেছে, বিকৃত করেছে, আপনি তাদেরকে দিবেন না। নবী ইসলাম দিতে যাবেন, যখন এটা শুনবেন বলবেন, সুহকন সুহকন লিমান গাইয়ারা বাদি, দূর হও দূর হও, যারা আমার পরে আমার রেখে যাও দিন ইসলামকে বিকৃত করেছো, তাদের জন্য হাউজে কাউসারের পানি না, দূর হও। ফিহি আবারি কুদ্দাহাবি অল ফিদ্দা, যে পান পেয়ালাগুলো এগুলো মেড অফ সিলভার অ্যান্ড গোল্ড, সোনারূপা দিয়ে তৈরি। সুবহানাল্লাহ বলেন, আমরা যেন বিষ্ণু ইসা ইসলামের হাত থেকে নেয়া সে হাউজে কাউসারের পানি খেয়ে সেদিন আমাদের তৃষ্ণা নিবারণ করতে পারি। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ বিষ্ণু ইসা ইসলামের সর্বশেষ যে ফিচার সেটা হচ্ছে বিষ্ণু ইসা ইসলাম বলেন, আনা আউয়ালু ক্বারিই বাবিল জান্নাহ, আম দ্য ফার্স্ট ওয়ান হু নক দ্য ডোর অফ প্যারাডাইস, আমি হচ্ছি ওই ব্যক্তি যে সর্বপ্রথম আল্লাহ জান্নাতের দরজায় যে নক করবে। বিচার শেষে সর্বপ্রথম জান্নাতের দরজায় নক করবে কে? বিষ্ণু ইসলাম। তখন জান্নাতের দরজার রক্ষী ফেরেশতার নাম খাজেন, কি নাম? সে বলবে, মানিল কারে, হু ইজ নকিং দ্য ডোর? তখন বিষ্ণু ইসলাম বলবেন, আনা মুহাম্মদ রসুলুল্লাহ, আমি মুহাম্মদ রসুলুল্লাহ বলছি। তখন খাজেন বলবে, আহলান ও সাহলান, আপনার জন্যই আমি অপেক্ষা করতেছি, আল্লাহ বলে দিয়েছেন আপনার আগে কারো জন্য যেন জান্নাতের দরজা খোলা না হয়। বিষ্ণু ইসা ইসলাম তার বিশাল উম্মতে মুহাম্মাদিকে নিয়ে জান্নাতের ভেতরে প্রবেশ করবেন, আমরাও যেন সেই সৌভাগ্যবান কাফেলার ভেতরে থাকতে পারি, আমরাও যেন বিষ্ণু ইসা ইসলামের সেই বিশাল কাফেলা একসাথে থেকে আমাদের পেয়ারা হাবিবের সাথে আল্লাহ জান্নাতে ঢুকতে পারি আমরা সবাই পড়ি, আমিন। প্রিয় ভাই, বিষ্ণু ইসা ইসলাম সবাইকে নিয়ে জান্নাতে ঢুকবেন। তাহলে এই যে 20টা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করেছি, এগুলো হচ্ছে ডিস্টিংটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা অন্য কাউকে বিষ্ণু ইসলাম ছাড়া আল্লাহ তাআলা কাউকে আর এগুলো দেননি। তাহলে এগুলো থেকে আমাদের কি শিক্ষা, কয়েকটা লেসন শেয়ার করে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। এক নম্বর লেসন হচ্ছে, প্রিয় ভাইরা, বিষ্ণু ইসলামের এই ইউনিক ফিচারগুলো শুনে আমরা কি বুঝলাম কি জানলাম সেটা হচ্ছে, প্রথম লেসন হচ্ছে আমাদের এই যে আপনারা অনেকে দেখলাম যে শুনে অবাক হচ্ছেন এবং অনেকে বলতেছেন যে এই প্রথম শুনলাম এটা, তার মানে অনেক কিছু আমরা জানি কিন্তু বিষ্ণু ইসলামের জীবনের ব্যাপারে অনেক কিছুই আমরা জানি না। আমরা কেউ শেক্সপিয়ার পড়েছি, কার্ল মার্কস পড়েছি, আমরা রবীন্দ্রনাথ পড়েছি ঠিকই, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পড়েছি, শরৎচন্দ্র পড়েছি, হুমায়ুন আহমেদ পড়েছি, হ্যাঁ হ্যারি পটার পড়েছি, কেউ কত কি যে উপন্যাস গল্প বাকি নাই আমাদের, সব পড়েছি কিন্তু বিষ্ণু ইসা ইসলামের একটা সিরাত উল্টে দেখা হয়নি, এরকম আছে না নাই? অনেক পড়েছি কিন্তু বিষ্ণু ইসা ইসলামের সিরাত পড়ি নাই, তার মানে কিছুই পড়িনি। প্রথম লেসন হচ্ছে একবার হলেও জীবনে আমাদের বিষ্ণু ইসা ইসলামের সিরাতটা পড়ে দেখা উচিত। আগামী বছরের রবিউল আউয়াল আসার আগেই আমরা একটা ভালো সিরাত গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ব, তাহলে রাসূল ইসা ইসলামের সিরাত যেন আমরা পড়ি। প্রিয় ভাইরা, এক নম্বর লেসন, যারা পড়েছেন তারা আবার নতুন করে পড়বেন, নতুন করে রিভাইজ দিবেন, কি বলেন? দুই নম্বর লেসন হচ্ছে কেন আমরা পড়ব, রাসূল ইসলামের জীবনী পড়ার মধ্য দিয়ে প্রিয় নবীজির প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি পায়। এই যে আজকে এটা শুনে আপনাদের প্রিয় নবী ইসলামের প্রতি আকর্ষণ ভালোবাসা বৃদ্ধি পেয়েছে না বলেন? পেয়েছে। সিরাত যখন আপনি পড়বেন আপনি অবাক হবেন, এত চমৎকার জীবনে ছিল আমার প্রিয় নবীজির, ওনার প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। আর নবীর প্রতি ভালোবাসার দরকার আছে না নাই বলেন? হুব্বুহু আল ঈমান,
নবীর প্রতি ভালোবাসা এটা ইমানের অংশ বা অঙ্গ না নবীরে ভালোবাসাই হচ্ছে ইমান নবীর ভালোবাসাটাই কি ইমান আপনি নবীর ভালোবাসা নাই তো আপনার ইমানই নাই বিষ্ণু বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন বিষ্ণু বলেন সে প্রকৃত মুমিনই হতে পারবে না যতক্ষণ না সে তার সন্তানের চেয়ে তার পিতার চেয়ে দুনিয়ার সবকিছুর চাইতে আমি নবীকে যদি বেশি প্রায়োরিটি না আমি নবীকে যদি সবচেয়ে বেশি ভালো না বাসে সে মুমিনই হতে পারবে না তাহলে আমাদের হৃদয়ে সবচেয়ে বেশি থাকতে হবে বিষ্ণুনবীর ভালোবাসা ঠিক কিনা বলেন এই যে আমরা মুম্বাইতে ভারতের কারা কারা বিষ্ণুনবীর নামে কটূক্তি করেছে হ্যাঁ 12,000 নবী প্রেমিক মার্চ টু মুম্বাই ঘোষণা দিয়েছে ঠিক কিনা বলেন এটা হচ্ছে নবীর প্রতি ভালোবাসা এটাই ইমান বিষ্ণু সাহেব যখন এই হাদিস বললেন যে সবচাইতে যদি আমাকে কেউ ভালো না বাসে সে মুমিন নয় ওমরে ফারুক তো অবাক হয়ে গেলেন উনি কিছুক্ষণ আগে বলতেছিলেন যে রাসূলুল্লাহ আমি আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি তবে ইল্লা নাফসি আমার নিজের আত্মাটারে আমি এর চেয়ে বেশি ভালোবাসি সবচেয়ে বেশি ভালোবাসি আমার আত্মাটারে এরপরে ভালোবাসি আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইয়া ওমর তোমার ঈমান এখনো পূর্ণ হয়নি ওমরে ফারুক অবাক হলেন শকড তিনি বললেন এতে যদি আমার ঈমানই পূর্ণ না হয় যার কারণে আমি আখেরাত চিনলাম জান্নাত চিনলাম আল্লাহর পরিচয় পেলাম তিনি তো আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় মুহূর্তেই তিনি ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন যে রাসূলুল্লাহ ঠিক এই মুহূর্ত থেকে দুনিয়ার সবকিছু এমনকি আমার নিজের জানের চাইতেও আত্মার চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসি বিষ্ণুনবী বললেন সেই বুখারীর বর্ণনা আল আন ইয়া ওমর ওমর এখন খামুলা ঈমানু এই মাত্র তোমার ঈমানটা পরিপূর্ণ হয়েছে তাহলে আপনি যদি সিরাত পড়েন আপনার ঈমান পূর্ণ হবে ঈমানের পূর্ণতা প্রাপ্তি হবে তিন নম্বর লেসন হচ্ছে সিরাত পড়লে যে লাভ রাসূল সাল্লাল্লাহু জীবনে অনেক আপস অ্যান্ড ডাউন ছিল বিপদ ছিল চড়াই উতরাই পেরিয়ে তিনি শেষ পর্যন্ত গিয়েছেন এই বিপদগুলো আপনার জীবনেও আসে সেক্ষেত্রে আপনি কানেক্ট করতে পারবেন যেমন আপনার জীবনে আপনি অসুস্থ হন না মাঝে মাঝে নবীও অসুস্থ হতেন তো আপনি জানতে পারবেন যে উনি অসুস্থ হলে কি করতেন আপনার জীবনে যেমনি বিপদ আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তো বিপদ এসেছে তাহলে বিপদগ্রস্ত হলে কি করতে হবে এটা আপনি জানতে পারবেন যারা বিবাহিত মাঝে মাঝে স্ত্রীর সাথে মনোমালিন্য হয় না কথা কন না কেন হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হতো এটা মানবীয় কারণে স্ত্রীদের সাথে মনোমালিন্য হতো ওই পরিস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ডিল করতেন সমাধান পাবেন সলিউশন পাবেন সান্ত্বনা পাবেন তাহলে জীবনের পরতে পরতে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে সমাধান খুঁজে পাবেন সান্ত্বনা পাবেন যদি সিরাত পড়েন চার নাম্বার সিরাত অধ্যয়নের মাধ্যমে তাকে ফলো করার অনুপ্রেরণা পাওয়া যায় আমরা ফলো করব কাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আমরা হচ্ছে তার ফলোয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ফলোয়ার ঠিক কিনা বলেন এবং আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই আল্লাহ বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ যদি আল্লাহর ভালোবাসা চাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ করো এটা আবশ্যক করতেই হবে তাহলে সিরাত যদি আমরা পাঠ করি তার বিষ্ণু ইসলামকে অনুসরণ করার প্রেরণা আমাদের মধ্যে আসবে সবশেষ কথা হচ্ছে তার প্রতি ভালোবাসার নমুনা হিসেবে আমরা যেন তার প্রতি বেশি বেশি দুরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পারেন এগুলো আপনারা যে যেটা পারেন বেশি বেশি দুরুদ পড়বেন দুরুদ এটা এমন ইবাদত এই ইবাদত আল্লাহ নিজেও করে ফেরেশতাদেরও করতে বলে আমাদেরও করতে বলে ان الله وملائكته يصلون على النبي আল্লাহ এবং ফেরেশতা ওনারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দুরুদ পাঠায় হে বিশ্বাসীরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তসলিমা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর উপর বেশি বেশি দুরুদ পাঠ করতে হবে একবার যে দুরুদ পড়ে আল্লাহ বলে তার উপর আমি 10টা রহমত নাযিল করি বিশেষ করে জুমার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর প্রতি আমরা যেন বেশি বেশি দুরুদ পড়ি কোন দিনে মনে থাকবে জুমার দিনে এক সুন্নাত হচ্ছে সূরা কাহাফ তেলাওয়াত করা আর একটা সুন্নাত হচ্ছে বেশি বেশি বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি এর উপর কি পড়া দুরুদ পাঠ করা মনে থাকবে তো তাহলে প্রিয় ভাইরা আসুন আমরা প্রতিজ্ঞা করি আমরা বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটা ভালো সিরাত গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত আগামী রবিউল আউয়াল মাস আসার আগে আমরা পড়ব জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ করব হ্যাঁ পারা যাবে ফ্যামিলিতে সমাজে রাজনৈতিক ময়দানে সব জায়গায় বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণের দরকার আছে না নাই তাকেই অনুসরণ করতে হবে মুক্তি পেতে চাইলে তাকেই অনুসরণ করতে হবে আসুন জীবনের প্রতিটি অঙ্গনে
আমরা যেন শুধু তাকেই অনুসরণ করি, কারণ তাকে অনুসরণ করার মধ্যেই রয়েছে আমাদের জীবনের আলোক স্নাত মুক্তি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন। هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله تعالى وبركاته.